আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কখনো কখনো আমাদের খুব অসহায় লাগে, কান্না পায় পার্থিবী কারণে। যেমন আপনি যদি লক্ষ্যে পৌঁছাতে না পারেন, কারো কথায় মনে কষ্ট পেয়ে থাকেন, আপনাকে কেউ অবহেলা করছে রাগে, অথবা অতীতের গুনাহ কথা ভেবে, বা কাউকে দিনের কথা বলেছে কিন্তু আপনাকে আঘাত দিচ্ছে, কটু কথা বলছে, এইভাবে আমরা মাঝে মাঝে ব্যথিত হই, তখন খুব একলা লাগে এবং কষ্ট হয়। কিন্তু আপনি কি জানেন যে আপনি যখন ভাবছেন আমি খুবই একলা হয়ে গিয়েছি, কষ্ট পাচ্ছি, কেউ আসলে বুঝবে না আমার মতন করে আমার কষ্টটা, ঠিক তখনই সেই পরম সত্তা অর্থাৎ আল্লাহ তাআলা ঠিক ততটাই দেখছেন যতটা আপনি দেখছেন, বরং আপনি দেখছেন এর চাইতে আপনাকে বেশি দেখছেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনার যতটা কষ্ট হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে করুণা দিয়ে, আপনাকে রহমত দিয়ে আপনাকে কাছে টেনে নিচ্ছেন। তিনি আপনার প্রত্যেকটা চোখের পানি হিসেব রাখেন এবং দিবেন, প্রতিটা দীর্ঘশ্বাসের খবর রাখেন। তিনি আপনার জন্য উত্তম প্রতিদান ধার্য করে রেখেছেন। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, আপনাকে যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার কোনো কষ্ট, কোনো দুর্দশা, কোনো ভয়, সব কিছুতেই মানুষ কষ্ট পায়। অন্য মানুষকে আপনি যদি শেয়ার করেন তারা কষ্ট পায়, কান্না করে, কিন্তু এর চেয়ে বেশি আল্লাহ তাআলা আপনার জন্য প্রতিদান এবং রহমত রেখে দিয়েছেন। যদি আপনি ধৈর্য ধারণ করেন, যদি আপনি আশা রাখেন যে আমার এই কষ্ট, আমার এই রাগ, আমার এই ক্ষোভ, সব কিছু যেন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনে হয়। রাগ খুব ভালো কিছু নয়, কিন্তু আল্লাহর জন্য রাগ খুব ভালো জন্য। আপনি যখন আল্লাহ তাআলাকে স্মরণ করবেন তখন আপনার রাগ অনর্থক হবে না, আপনার কষ্ট অনর্থক যাবে না, আপনার প্রশান্তি যাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনে। কারণ তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি জানেন যে আপনার কি সমস্যা হতে পারে, কিন্তু আমরা তা বুঝি না। আমরা জেনে না বুঝে অবুঝ অবস্থায় আল্লাহকে গালি দিয়ে বসি এবং তার অসন্তুষ্টিতে আমরা চলতে থাকি। মনে রাখবেন যে পৃথিবী সৃষ্টি হতে এবং শেষ পর্যন্ত বিচারের মাঠ পর্যন্ত আল্লাহ তাআলা সব কিছুই জানেন। আপনাকে তিনি কিভাবে পরিচালনা করবেন এটা কিন্তু তিনি জানেন, তবুও আপনাকে আপনার মেধা, আপনার বিবেক দিয়ে দিয়েছে। আপনি নিজে চেষ্টা করুন, অনুধাবন করতে চেষ্টা করুন অন্তর থেকে যে তিনি আপনাকে কেন সৃষ্টি করেছেন, আর কেনই বা বিপদ আসছে, কেনই বা আমাদের জন্য জান্নাত জাহান্নাম, এই দুনিয়াটা আমাদের জন্য কিসের জন্য, নিজে নিজে উপলব্ধি করতে শিখুন, পড়ুন, কথাতে বিশ্বাসী না হয়ে আগে পড়ুন। কারণ আপনাকে যদি আমি যদি সারা জীবন বলে যাই আপনি সংশোধন হতে পারেন আবার নাও হতে পারেন, কিন্তু আপনি যদি নিজে পড়েন এবং ব্যাখ্যা জানার জন্য বিভিন্ন স্কলার, আলেম, মুফাসসির, যারা শিক্ষক আছে তাদের কাছে যান, ইনশাআল্লাহ আপনি এই যে আপনার জীবনে যে সমস্যা, যত রকমের পেরেশানি, হয়রানি, সব কিছু ইনশাআল্লাহ চলে যাবে। তাই সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করুন এবং বিশ্বাস রাখুন যে যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন তিনি নিশ্চিত আমার জন্য ভালো কিছু রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।